দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন ইভাল স্পোর্টস ইনসাইটে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে মিসাবেন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধু বিপিএলে আরও এক নিরুত্তাপ ম্যাচ। শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডার্সকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস। সিলেটের দেয়া 92 রানের টার্গেটে খেলতে নেমে 2 উইকেট হারিয়ে জয় তুলে নেয় উত্তরবঙ্গের দলটি। ছুটির দিন, কিন্তু গ্যালারিতে দর্শক সংখ্যা খুব বেশি নয়। শুধু গ্যালারিতে নয়, মাঠের পারফরম্যান্সও আশা জাগাতে পারেনি। টি-20 রানের খেলা হলেও সেটিতে পিছিয়ে চায়ের নগরী। ফলাফল টানা 2 পরাজয়। টসারা সিলেট শুরুটা মন্দ করেনি। ওপেনিং এ চার্লস ও রনি তালুকদারের সংগ্রহ 35, তবে 19 রানে রনির বিদায়ে ভাঙে সেই জুটি। স্কোরবোর্ডে আরো 6 রান উঠতেই থান্ডার্স শিবিরে জোড়া আঘাত। জনসন চার্লসের পর প্যাভিলিয়নে ফেরেন জীবন মেন্ডিস। তাদের দুজনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন অলোক কাপালি। মোহাম্মদ মিথুন ও অধিনায়ক মোসাদ্দেক জুটি হাল ধরার চেষ্টা করেও সফল হয়নি। আগের ম্যাচে অসাধারণ ব্যাটিং করা মিথুন দলীয় 72-এ মাঠ ছাড়েন, এদিন তিনি করেন 20। সঙ্গীর বিদায়ের কিছুক্ষণ পরই মোসাদ্দেকও একই পথ হাঁটেন, তার উইলো থেকে আসে সমান 20। এরপর আর কেউই হাল ধরতে পারেনি, সে কারণে সিলেট গুটিয়ে যায় 91 রানে। অলোক কাপালি 3, রবি বোপারা ও ফরাদ রেজা নেন 2টি করে উইকেট। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিদায় হযরতুল্লাহ জাজায়ে। দুই স্থানীয় ব্যাটসম্যান লিটন আফিফের 62 রানের জুটি দলকে জয়ের অনেকটাই কাছে নিয়ে যায়। আফিফ 30 রানে বিদায় নিলে ভাঙে সেই পার্টনারশিপ। তবে লিটনের 26 বলে অপরাজিত 44 রান, শোয়েব মালিকের 16 রান, 55 বল হাতে রেখে ফেভারিটদের মতো জয় তুলে নেয় পদ্মাপাড়ের দল রাজশাহী রয়্যালস। শুভদেবনাথ, এটিএন নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। প্রথম 2 ম্যাচে জয় পাওয়ায় আসরে অনেকটাই এগিয়ে থাকবে রাজশাহী রয়্যালস, বললেন দলের অলরাউন্ডার অলোক কাপালি। এদিকে টানা 2 ম্যাচে হারলেও আত্মবিশ্বাসী সিলেটের অলরাউন্ডার নাঈম হাসান। যখন হারে তখনই কথা বাড়ে, এখন যখন একটা ম্যাচ জিতবো তাহলে আমরা কামে করতে খুব ভালো হবে। আপনার যেদিন যে যার দিন থাকবে তাকে ক্যারি করতে হবে, বলার হোক ব্যাটসম্যান হোক, আপনার সবাইকে মানে পার্টনারশিপটা মেয়ে আপনার ধারাবাহিকতা পারফর্মটা করা। বঙ্গবন্ধু বিপিএলের নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনজুরি কাটিয়ে সেই ম্যাচ দিয়ে এবারে আসর শুরু করবেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিষয়টি নিশ্চিত করলেন দলের ম্যানেজার ফাহিম মুস্তাসির সুমিত। এদিনে দিনের পর ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি হবে সিলেট থান্ডারের বিপক্ষে। ও অ্যালাউ হয়েছে, আমরা অফিশিয়ালি পেয়েছি, তো ও কালকের ম্যাচ আমাদের সাথে খেলতে পারছে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য ফুললে অনেক ভালো একটা খবর। আমরা 2টো ম্যাচ খেলেছি, তো গতকালকের ম্যাচটা আমাদের বাজে দিন ছিল, আমরা আবার ভালোভাবে কামব্যাক করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে যে একটা ম্যাচ আমরা প্রথমে ধাক্কা খাওয়াতে পজিটিভ সাইনও আছে, যেমন সিরিয়াসনেসটা বাড়বে এবং সবাই আর ফোকাস থাকবে বেশি, ভালো করার জন্য একটা চাহিদা থাকবে বেশি। 19 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। সেখানে নাম রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। প্রাথমিক তালিকায় মুশফিকের নাম ছিল না, তবে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের কারণে এবারের আইপিএল এর চূড়ান্ত নিলামের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। এবারের নিলামে অবশ্য ফ্রাঞ্চাইজিদের নতুন করে দল গড়ার সুযোগ নেই। 8টি দল সব মিলিয়ে নিলাম থেকে মাত্র 73 জন ক্রিকেটারকে নিতে পারবে। বাংলাদেশ থেকে প্রাথমিক তালিকায় তামিম, মাহমুদুল্লাহ, তাসকিন, সৌম্য, মোস্তাফিজ ও মেহেদি মিরাজ ছিলেন, তবে নিলামে চূড়ান্ত তালিকায় তাদের নাম আছে কিনা তা জানা যায়নি। গতবারের আইপিএল এর নিলামে অবিক্রিত ছিলেন মুশফিক।
13 দল নিয়ে 18 ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার ড্র এবং লোগো উন্মোচন করা হয়। দলগুলোকে লটারির মাধ্যমে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে আবাহনীর প্রতিপক্ষ হিসেবে পড়েছে আরামবাগ এবং বাংলাদেশ পুলিশ। বসুন্ধরা কিংস খেলবে চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তবে মোহামেডানের গ্রুপে 4 দল থাকায় তাদের খেলতে হবে শেখ রাসেল, মুক্তিযোদ্ধা এবং উত্তর বারিধারা বিপক্ষে 4 জানুয়ারি প্রতিযোগিতার ফাইনাল। চ্যাম্পিয়ন দল 5 লাখ আর রানার্স আপ দলকে দেওয়া হবে 3 লাখ টাকা। ইভালে স্পোর্টস ইনসাইডের সময় হলো বিরতি নেয়ার, বিরতি পর্যা থাকছে। দর্শক বিরতির পর ফিরে এলাম ইভাল স্পোর্টস ইনসাইডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বঙ্গবন্ধু বিপিএল এ আজ দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের স্পোর্টস রিপোর্টার শুভ দেবনাথ। খেলার সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। শুভ, আমরা যতদূর জেনেছি যে আগের ম্যাচে হচ্ছে তেমন দর্শক ছিল না, আজকে মাশরাফির দ্বিতীয় ম্যাচ এবং আজকে দর্শকও বেশি, তো মাশরাফির জন্য কি আজ দর্শক বেশি, এ বিষয়ে জানাবেন। মাশরাফি খেলা মানে কিন্তু দর্শকদের আগ্রহ সবসময় থাকে, আমরা এতদিনও দেখে এসেছি। মাশরাফি মাঠে নামলেই তার যে দর্শক রয়েছে, বিশেষ করে নড়াইল এক্সপ্রেসের দর্শক ফ্যান কিন্তু অনেক বড়। আমরা জানি তিনি মাঠে নামলে কিন্তু অনেকে আবেগে ভাসেন এবং অনেকে মাঠে ছুটতে আসেন, যেহেতু আজকে ঢাকার খেলা, সাধারণত রাজধানীর বুকেই খেলা হচ্ছে, ঢাকার দল আর শুক্রবার ছুটির দিন, সেখানে মূলত দর্শক হয়েছে এবং অনেক দর্শক মাঠে এসেছে। তামিম ইকবাল, মাশরাফি একই দলে খেলছে, শহীদ আফ্রিদি তাকে টি টোয়েন্টির অসাধারণ খেলোয়াড় বলা হয়, তিনি কিন্তু টি টোয়েন্টিতে অনেক ম্যাচ খেলেছেন, থিসারা পেরেরার মতো পরীক্ষিত খেলা রয়েছে, সে কারণে কিন্তু আজকে দর্শক সংখ্যা বেড়েছে। এদিকে যাদের সাথে খেলা হচ্ছে বিশেষ করে বলতে গেলে তারা কিন্তু কাগজে কলমে যে খুব শক্তিশালী বলা যাবে না, বিশেষ করে ঢাকা এবারে আসলে অন্যতম ফেভারিট বলা হবে, ঢাকা এবং রাজশাহী টিমটি এবার অনেক শক্তিশালী দল। অপরদিকে কুমিল্লা তাদের প্রথম ম্যাচ খুব বাজেভাবে হেরেছে, আজকে তাদের জন্য কিন্তু জয় ফেরার একটি মঞ্চ। আমরা টি টোয়েন্টি মোমেন্টামে খেলা, মোমেন্টাম যতটা যে দল খুব দ্রুত ধরতে পারবে তাদের জন্য কিন্তু ভালো। এখন পর্যন্ত বিপিএল এ দর্শক খরা শুরু থেকে যাচ্ছিল, টিকিটের মূল্য বৃদ্ধির কারণে অনেকে বলছিল মাঠে আসছে না, কিন্তু সেই আজকে যেটি হয়েছে টিকিটের দাম বাড়লো, কিন্তু অনেক দর্শক মাঠে এসে খেলা উপভোগ করছে। এদিকে দিনের প্রথম ম্যাচে যেমনটি বলতে হবে, দিনের প্রথম ম্যাচে কিন্তু আর জমেনি, সিলেট থান্ডার্স টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে তারা, আজকে তারা 8 উইকেটে বড় ব্যবধানে হেরেছে রাজশাহীর কাছে। রাজশাহী দল এবার খুব শক্তিশালী দল, আপনাকে আগেই জানিয়েছি। তবে সকল কিছু মিলে কিন্তু বিপিএল আগামী আরো 2টি খেলা, 3 দিন বিরতিতে চিটাগাংয়ে খেলা হবে, সেখানে কিন্তু অনেকগুলো ম্যাচ হবে। দর্শকদের ফাইনাল 17 তারিখে শুরু হবে, তার আগে অনেক কিছু ঘটতে হবে, দর্শকদের অপেক্ষা করতে হবে, মাঠে আসতে হবে। তাই মুনিয়া, ধন্যবাদ শুভ আপনাকে। দর্শক, বিপিএল এর খেলার সবশেষ খবর এবং মাশরাফির জন্য দর্শক বেশি কিনা এ বিষয়ে জানতে আমরা সহকর্মী শুভর সঙ্গে সংযুক্ত হয়েছিলাম। চলে আসছি পরের খবরে। বিজয় দিবস হকিতে বিকেএসপিতে 4-3 গোলে হারিয়েছে সোনালী ব্যাংক। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 6 মিনিটে প্রিন্স লাল এগিয়ে নেন সোনালী ব্যাংককে। এই 4 মিনিটের মধ্যে বিকেএসপিকে সমতায় ফেরান ওবায়দুল হোসেন। এরপর 36 মিনিটে তাসিন আলীর গোলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদ এগিয়ে যায়। তবে 7 মিনিটের মধ্যে সোনালী ব্যাংক সমতায় ফেরে মাহবুব হোসেনের গোলে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে 55 মিনিটে ওবায়দুল বিকেএসপির হয়ে তৃতীয় গোল করলেও 57 আর 59 মিনিটে 2 গোল করে সোনালী ব্যাংককে জয় এনে দেন মাহবুব এবং শাওন। ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড 4-0 গোলে হারিয়েছে আলকমারকে। তবে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল 2-2 গোলে ড্র করেছে স্ট্যান্ডার্ড লিগের বিপক্ষে। যদিও নিজ নিজ গ্রুপে শীর্ষে রয়েছে ইউনাইটেড। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা। ফাইনালে তারা 2-0 গোলে হারায় নেত্রকোনা জেলাকে। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরাতন স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপভোগ করেন এই ফাইনাল খেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ,
জামালপুর, শেরপুর ও নেত্রকোনা সহ মোট 8টি জেলা অংশ নেয়। নাটোরের গুরুদাসপুরে মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে 8টি ক্রিকেট দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও ভেন্যুতে ফিরে আসে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে উপজেলার 6টি ইউনিয়নে ক্রিকেট দল ও পৌরসভার 2টি দল অংশ নিচ্ছে। রংপুর সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হলো আরএফএল কাপ গলফ টুর্নামেন্ট। আজ সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি, রংপুরের এরিয়া কমান্ডার ও গলফ ক্লাব সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার রাশিদুর রহমান এবং গলফ ক্লাবের সদস্য ও সিনিয়র সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের 100 বেশি গলফার ও জুনিয়র গলফার অংশ নেন। দর্শক, শেষ করবো ইভাল স্পোর্টস ইনসাইড। এবার এক নজরে দেখে নেবো আজকের স্পোর্টস ইনসাইড।